إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদত গাহে উপস্থিত হওয়ার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দীন ইসলাম যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি সেই আখির নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়ার সংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র গ্রন্থ দিয়েছেন একদম ফাইনাল গ্রন্থ যেটার নাম হচ্ছে আল কোরআন মাজিদ এবং মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে আমাদেরকে দান করেছেন এবং আমাদের নসিব করেছেন যে আমরা সেই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি। যে উম্মতে মুহাম্মাদের খাস কিছু মর্যাদা রয়েছে, তো তার পূর্বে যত উম্মত ছিল তাদের মধ্যে ঈমানদারের সংখ্যা কম ছিল আর তাদের মর্যাদার দিক দিয়েও তারা একটু পিছিয়ে ছিল। তো কিন্তু মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পর নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল আসবেন না। তো মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য প্রেরণ করা হয়েছে। আমার সাল্লাহ ইল্লা রহমাতুল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি আপনাকে সারা পৃথিবীর বাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার সঙ্গে আরো একটি কারণ হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে যে আয়াতটা আমি পাঠ করেছি পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 119, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আমি আপনাকে প্রেরণ করেছি সত্য দীন সহকারে, সত্য ধর্ম সহকারে, আর মানুষের জন্য সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, মানুষের জন্য সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে। আর নিশ্চয় যারা জাহান্নামের অধিবাসী হবে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম তাদের সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য রয়েছে যে পৃথিবীতে তিনি অনেক মাখলুককে সৃষ্টি করবেন আর প্রধান মাখলুক হচ্ছে দুটি মাখলুক যাদেরকে তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। আর যে জ্ঞান গরিমা, যে বুদ্ধি, যে দিমাগ, যে ব্রেন এই জিন এবং মানুষকে দেওয়া হয়েছে, সেরকম বুদ্ধি, সেরকম জ্ঞান, সেরকম বিবেক শক্তি, বুদ্ধ শক্তি এবং শারীরিক গঠন শক্তি অন্য কোন প্রাণীকে দেওয়া হয়নি, বরং পৃথিবীর যাবতীয় প্রাণী, যাবতীয় সৃষ্টি এই মানুষের আয়ত্ত করে দেওয়া হয়েছে। যত শক্তিশালী প্রাণী হোক না কেন, যত হিংস্র প্রাণী হোক না কেন,
মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বুদ্ধি দিয়েছেন, এমন বিবেক দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিগুড়ে গিয়ে তার তত্ত্ব সন্ধান করে সেগুলো দ্বারা অস্ত্র নির্মাণ করছে, সেগুলো দ্বারা বিজ্ঞান পরিচালনা করছে, তার মাধ্যমে এরা কিন্তু পৃথিবীর সমস্ত কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে। আর এই দুটো জাতির জন্য, অন্য কোন জাতির জন্য জান্নাত আর জাহান্নাম নাই, অন্য কোন পশু পাখির জন্য বা অন্য কোন সৃষ্ট বস্তুর জন্য জান্নাত বা জাহান্নাম নাই, জান্নাত জাহান্নাম একমাত্র আছে জিন এবং মানুষের জন্য, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি হক সহকারে, সত্য দিন সহকারে এবং সুসংবাদ দাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। সুসংবাদ দাতা কিসের? যদি আমরা এই পৃথিবীতে নিজেদের স্বাভাবিক জ্ঞান হবার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ম, আল্লাহ সুবহানাহু তাআলার গ্রন্থ আল কোরআন এবং কোরআনের ব্যাখ্যা কৌশল যেটা মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেগুলো অনুসরণ করতে পারি, তার মধ্যে যে আদেশগুলো রয়েছে সেগুলো যদি পালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা জান্নাত লাভ করব। আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিনের হিসাব নিকাশের পরে মুমিন বান্দাদের, মুসলমান বান্দাদের জন্য পুরস্কার স্বরূপ রেখেছে জান্নাত। আরবি ভাষায় জান্নাত, অনেকে আমরা বেহেস্ত বেহেস্ত বলতে অভ্যস্ত হয়ে পড়েছি, বেহেস্তটা আসলে হচ্ছে যেমন বাংলায় বলা হয় স্বর্গ, বেহেস্তটা হচ্ছে ফার্সি ভাষা, দোজখ নয় বরং জাহান্নাম, আর কোরআনের ভাষায় হচ্ছে জাহান্নাম আর নার আগুন বলা হয়েছে, কঠিন আজাব যেখানে দেওয়া হবে সেটা হলো নারে, আগুনে ভস্মীভূত করা হবে জাহান্নামীদেরকে, আর ফার্সি ভাষায় সেটাকে বলা হয় দোজখ, বাংলা ভাষায় সেটাকে বলা হয় নরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুমিন বান্দাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাদের জন্য সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছেন এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন যে যদি এই জিন এবং মানুষ সম্প্রদায়, জিন এবং মানুষ সম্প্রদায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন না করে, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য না করে, তাহলে অবাধ্যতার জন্য তাদের কালকে আমাদের দিনে হিসাব নিকাশের পরে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, জাহান্নামের শাস্তি তাদের জন্য রয়েছে। সেই জাহান্নামে কারা যাবে? সর্বপ্রথম হচ্ছে জাহান্নামে যাবে চিরস্থায়ীর জন্য তারা যারা আল্লাহর উপরে ঈমান নাই, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যের কাছে মাথা নত করে, সে গাছ হোক, সূর্য হোক, চন্দ্র হোক, কিংবা কোনো পাথর হোক, প্রতিমা হোক বা কবরে স্থায়িত কোনো মুর্দা হোক, এক পাতা শিরকে কবিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 এবং 48 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, তাহলে তার অনুগত বান্দাদের মানুষের মধ্যে এবং জিনের মধ্যে তাদের সমস্ত গুনাহকে তিনি মাফ করতে পারবেন, মাফ করে দেবেন, কিন্তু একটা গুনাহ তিনি মাফ করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। আমরা কালমা শাহাদা পাঠ করি কিন্তু অধিকাংশ তার অর্থ জানি না। কালমা শাহাদা আমরা পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহা নাই, কোনো উপাস্য নাই, পূজার কোনো যোগ্য নাই, একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। কিন্তু পরক্ষণে না বুঝে না শুনে অপরের কাছে মাথা নত করা হয়, অপরের কাছে মানত করা হয়, অপরের কাছে কিছু চাওয়া হয়, এটাই হচ্ছে শিরিক। আর যে ব্যক্তি এই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত, সে কোনো কবরের সাহিত্য মুর্দার কাছে কিছু চাও বা মূর্তি পূজা করুক কিংবা কোনো সৃষ্ট বর্ণ কোনো বস্তুর পূজা করুক, তার জন্য পরিষ্কার জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নাম থেকে কশ্মীর কালেও বের হবে না। কারণ সূরা মায়েদা আয়াত নম্বর 72 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এদের জন্য জান্নাত হারাম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের পূজা করে, অন্যের উপাসনা করে, অন্যের ইবাদত করে, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তো জাহান্নামের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন অবাধ্যতাকারীদের জন্য। তো সহিহ মুসলিমে হাদিস নম্বর 7348
সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কতিপয় শ্রেণীর কথা উল্লেখ করেছেন। প্রথমত বিষয় হলো যারা শিরিককারী তারা তো জাহান্নামী, যারা বিদাতকারী তারা তো জাহান্নামী। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস প্রত্যেক খুতবাতে পাঠ করা হয়, অশরাল উমুরে মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআহ কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো বিদাত করলেও জাহান্নামে যেতে হবে, কিন্তু বিদাত করলে পরে চিরস্থায়ী জাহান্নাম নয়। যদি বিদাত যতটুকু করা হবে, পাপের ভার যতটুকু হবে, ততটুকু পরিমাণ তার পাপ অনুযায়ী তাকে জাহান্নামে রেখে অতঃপর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, যদি তার ঈমান থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলার সঙ্গে যদি সে শরীক না করে থাকে, অবশ্যই কোনো না কোনো সময় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এ সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে, রুবাবা ইয়াবুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কখনো কখনো কাফেররা জাহান্নামের মধ্যে আফসোস করে বলবে, হাই যদি আমরা মুসলিম হতাম। ঘটনা হচ্ছে যখন মুসলমানরাও জাহান্নামের মধ্যে থাকবে এবং কাফেররাও জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামে উভয় শ্রেণী শাস্তি পাবে। কাফেররা তাদেরকে টিটকিরি করে বলবে জাহান্নামের মধ্যে, যে তোমরা তো বলেছিলে যে আমরা মুসলমান, আমাদের জন্য জাহান্নাম থাকবে না, জাহান্নাম কেবলমাত্র কাফেরদের জন্য, যারা অমুসলিম তাদের জন্য। তা আজকে তোমরাও তো শাস্তি পাচ্ছ, আমরাও শাস্তি পাচ্ছি, তোমাদের মধ্যে আমাদের মধ্যে তো পার্থক্য নাই। এই কথাটা একসময় কাফেররা যখনই বলবে, যত ইমানদার পাপী আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক সত্তা বলে জেনেছে, তারই ইবাদত করেছে বা ইবাদত করেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছে মাথা নত করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছে অন্যের উপাসনা করেনি, অন্যের নামে মারত করেনি, শিরিক না করে অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাও যখন জাহান্নামে থাকবে, এই কথোপকথন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন, তখন ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তুই হাতে কি করবেন, জাহান্নাম থেকে তাদেরকে ছেকে ছেকে বার করবে। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকেও ছেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, অতঃপর তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, একটা ঝর্ণায় গোসল করানো হবে, অতঃপর তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর সেই জান্নাত কোন জান্নাত? সবচাইতে শেষে জাহান্নামে কয়লা হয়ে যাওয়া ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, তাকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, পৃথিবীর দশ পরিমাণ অর্থাৎ দশটা পৃথিবী যত বড়, তত বড় জান্নাত সেই ব্যক্তি পাবে, সুবহানাল্লাহ। তাহলে যারা প্রথমত জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের শাস্তি না ভাগ ভোগ করে, তারা কত বড় জান্নাত পাবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসব তো হলো একদম পরিষ্কার যে শিরিক করলে, বড় বড় গুনাহ করলে, বিদাত করলে জাহান্নামে যেতেই হবে। কিছু কারণ এমন আছে যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ, তার মধ্যে একটা কারণ হলো সহিহ মুসলিম হাদিস নম্বর 7348, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজ্ঞ জাহিল মূর্খ ব্যক্তিরা জাহান্নামী, কোনো কিছু জানার চেষ্টা করে না, কোনো কিছুই জানার চেষ্টা করে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান নাম আরবিতে মুসলমান, মুসলমানই করা হয়েছে, খাতনা করা হয়েছে মুসলমান, গরুর গোশত খায় মুসলমান, এরা না ভালো জ্ঞান আছে না মন্দ জ্ঞান আছে, না ভালো জ্ঞান অর্জন করার প্রচেষ্টা করে না মন্দ থেকে বাঁচার প্রচেষ্টা করে, বরং বড় বড় নেতারা, বড় বড় ফিরেরা, হুজুরিরা যা বক্তব্য করে, সুর দিয়ে হোক, গান গেয়ে হোক, যা কিছু বলে তাই শুনে নাই, সেটাকেই মেনে নাই, এক কথায় জানার প্রচেষ্টা করে না, অজ্ঞ জাহেল মূর্খ এরা। যার জন্য ইসলামে ফরজ করা হয়েছে জ্ঞান অর্জনকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা বলে ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, অপরিহার্য, আপনাকে করতে হবে জ্ঞান, আপনাকে মন্দ থেকে বাঁচার জন্য, ভালো থেকে ভালো পথে চলার জন্য মন্দকে জানতে হবে এবং মন্দ থেকে বাঁচতে হবে, ভালোর অনুসন্ধান করতে হবে, আপনাকে সুন্নাতের অনুসরণ করতে হবে। তবে সুন্নাত কাকে বলে, বিদাত কাকে বলে, এই জ্ঞান অর্জন না করলে পরে আপনি বিদাত থেকে বাঁচবেন কি করে? ভালোকে পাবার জন্য আপনাকে মন্দের জ্ঞান জানতে হবে, মন্দের সম্পর্কে জানতে হবে, মন্দ থেকে তবে বাঁচতে পারবেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারীরা। সামান্য কারণে মনে একটু আগ্রহ জন্মাবে, তার কাছে কোনো কিছু সঞ্চয় রাখা হোক বা আরো কিছু রাখা হোক, সে ব্যক্তি আমানতের খেয়ানত করবে। তৃতীয়ত ব্যক্তি হচ্ছে কৃপণটা জাহান্নামে যাবে। তবে কোন কৃপণ? দুনিয়াবি কৃপণ নয়, যারা ধর্মের পথে ব্যয় করে না, নিজেদের মাল সঞ্চয় করে তারা পুঞ্জীভূত করে, পৃথিবীর রাস্তায় তারা ব্যয় করছে, শয়তানের রাস্তায় তারা ব্যয় করছে, গান বাজনা হই হুল্লোড়ে তারা ব্যয় করছে, কিন্তু ধর্মের জন্য যখনই চাইতে যাওয়া হয়, মসজিদের জন্য যখনই চাইতে যাওয়া হয়, কোন ইসলামী দাওয়াতি বা ইসলামী অনুষ্ঠানের জন্য যখন চাইতে যাওয়া হয়, তাদের হাত কিন্তু তারা গুটিয়ে নেয়। বোখারি ও মুসলিমে হাদিস রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা দুটি করে ফেরেশতা অবতীর্ণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেক দিন সকালবেলা হজরের ওয়াক্তে দুটি ফেরেশতা এই পৃথিবীর বুকেতে আসে, একজন দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি দাতাকে বাড়িয়ে দাও, দাতার উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো, আর একজন ফেরেশতা লানত দিতে থাকে, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করো। আর চতুর্থ হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি অশ্লীল পাপের মধ্যে জড়িত, নোংরা পাপের মধ্যে জড়িত, যেগুলো কোরআন এবং হাদিসের ভাষায় নিষিদ্ধ করা হয়েছে, এই সমস্ত কার্যের সঙ্গে যারা জড়িত মহানবী সাল্লাল্লাহু আলাইহি এরা হচ্ছে জাহান্নামী। তো অজ্ঞতা হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা কারণ। আর এ সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত রয়েছে, আরো আয়াত রয়েছে, দেখুন সূরা যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে, যখন তাদেরকে শ্যাক দিতে থাকা হবে, তাদের যখন চেহারা পুড়ে যাবে, তখন তারা বলতে থাকবে, হায় হায় আমরা পৃথিবীতে কি করেছি, যদি আমরা পৃথিবীতে থাকাকালীন আল্লাহর আনুগত্য করতাম এবং রসুলের আনুগত্য করতাম, যদি আল্লাহর কথা মেনে আর রসুলের কথা মেনে যদি জীবন যাপন করতাম, অকলু রব্বানা, তারপরে আরো বলবে হে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা, হে আল্লাহ আমরা তো অনুগত্য করেছিলাম পৃথিবীতে ওই বড় বড় নেতাদের আর হুজুরদের, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, পরিষ্কার করে দেখেন ছুড়ে। এরা কাদের অনুসরণ করেছিল জাহান্নামবাসীরা? জাহান্নামে তারা আফসোস করে বলবে যে পৃথিবীতে থাকতে যদি আমরা একমাত্র আল্লাহর আর তার রসুলের অনুগ্রহ করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না, আমরা অনুসরণ করেছিলাম, হে আল্লাহ আমরা অনুসরণ করেছিলাম বড়দের আর সর্দারদের, বড় বড় নেতা, বড় বড় হুজুর, বড় বড় বক্তাদের আর বড় বড় সরদারদের, রাজনৈতিক নেতাদের, আর এরা আমাদেরকে কোরআন ও হাদিসের পথ থেকে শয়তানের পথে পরিচালনা করেছিল। এখানে শেষ নয়, তারা আরো দোয়া করবে যে হে আল্লাহ আমাদের যে শাস্তি হচ্ছে এর চাইতে মারাত্মক শাস্তি যেন তাদের হয় যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল। পবিত্র কোরআন খুলুন সূরা আহজাব কোরআন নম্বর 33 আয়াত নম্বর 67-68 খুলুন, পরিষ্কার লেখা এই পৃথিবীতে অজ্ঞতার কারণে যে যা বলছে শুনে নিলাম, চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করে নিলাম আর সেই পথে চললাম, বাঁচা যাবে না অজ্ঞতার কারণ দেখি আমরা জানতাম না, না তোমাদেরও যেতে হবে, জানতে না মানে আল্লাহ তোমরা তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তোমাদের জ্ঞান বিবেক দিয়েছে, সেই জ্ঞান বিবেককে কাজে লাগাতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আর কোনটা বিদআত ভিত্তিক, পরিষ্কার কোরআন রয়েছে হাদিস রয়েছে জানতে হবে, তোমাকে অনুসন্ধান করতে হবে। অজ্ঞতার কারণে মূসা আলাইহিস সালামের কওমকেও বলা হয়েছে সূরা বাকারা আয়াত 88 সেখানেও বলা হয়েছে যে অজ্ঞতার কারণে বাঁচতে পারবে না, অজ্ঞতার কারণে মূর্খতার কারণে যে বেঁচে যাবো তা না, বরং মূর্খতার কারণে আরো জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করতে হবে, তোমরা জানোনি কেন জানোনি, শুধু ঘুরে বেড়াবো ইনকাম করবো আর খাওয়া দাওয়া করবো, এটা জীবন নয়। পৃথিবীতে বাঁচতে হলে পরে দুনিয়াবি কাজ করতে হবে, ঘর সংসার করতে হবে, রুজি রোজগার করতে হবে, তার সঙ্গে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই প্রচেষ্টা যদি আমরা না করি
কাল কিয়ামতের দিনে কিন্তু আমাদের ফলাফল খুবই ভয়ঙ্কর। অজ্ঞতার কারণ দেখিয়ে কেউ মারতে পারবে না, বরং অজ্ঞতার কারণে নিজেকেও জাহান্নামে যেতে হবে, আর কাল কিয়ামতের দিনে সেই ওই হুজুরদের জন্য, পীরদের জন্য আর বড় বড় বক্তাদের জন্য পরিষ্কার বলতে হবে যে এদের জন্য আমরা জাহান্নামে এসেছি, অতএব বেঁধে শাস্তি যেন ডবল হয়, আর হবেও। কারণ মানুষ পরিষ্কার বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজে সূচনা করল, কোনো ব্যক্তি একটা ভালো কাজে সূচনা করল, সেই ভালো কাজটাকে অনুসরণ করবে যতজন, তারা তো নেকি পাবে, ওই নেকি কর্মওয়ালার জন্য এই ব্যক্তিও নেকি পাবে যে ভালো রাস্তাটা দেখিয়েছে। আর কোনো ব্যক্তি একটা খারাপ কাজ উদ্বোধন করলো, খারাপ কাজের রেখাপাত করলো, সেই খারাপ কাজটার অনুসরণ যতজন করবে তাদের যত গুণা হবে, তাদের যত পাপ হবে, এই ব্যক্তির উপরেও সেই পাপের ভার চাপবে। এক ব্যক্তি একটা খারাপ কাজে প্রচারণ করলো, 50 জন সেই খারাপ কাজটা করছে, ধরে নিন যে 5000 তারা পাপ কাজ করছে, এ কিন্তু করছে না, কিন্তু নিয়ে বসে বসে শুধুমাত্র ওই খারাপ কাজটা দেখিয়ে দেওয়ার জন্য, খারাপ পথটা আবিষ্কার করার জন্য 5000 নাকি কামাই করে নিচ্ছে। অতএব শাস্তি তো অবশ্যই ডবল হবে। কোরআনকে গোপন করে, হাদিসকে গোপন করে, কত রকমের কিতাব আবিষ্কার করে অনেক কিছু সমাজের বুকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? নিজেদের পেটটা যাতে ভালো করে চলে, নিজেদের পেটের যেন চাহিদাটা মেটে, যেন গাড়ি বাড়ি করতে পারে, সব কিছু করছে তো। একটু তাকিয়ে দেখেন চারিদিকে, যত কোরআন এবং সহিহ হাদিসের মসজিদে ইমামরা আছে তাদের সংসার চলা মুশকিল হয়ে যায়, কিন্তু তার চাইতেও কম মূল্যেতে 2000-5000 এও বেতন নিয়ে যারা মসজিদে ইমামতি করছে, বিদাতি মসজিদগুলোর, তাদের কিন্তু মাসে এক একটা হুজুরদের কামাই 20,000-25,000-30,000 হয়ে যায়। একটা ঘর করা মানে সেখানে উদ্বোধন করা মানেই হচ্ছে আপনার টাকা, টাকার খেলা। প্রথমে নাজিরা খতম, তারপরে সামিনা খতম, তারপরে বড় জলসা, আর জলসায় গেলে তো আবার বক্তাদের বলাই মুশকিল, বিনা অ্যাডভান্সে আবার যেতেও চায় না। আজকালকার আবার ইন্টারনেট ডিজিটাল সিস্টেম, 5000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাও, তারপরে আমি যাব। তো এদের কি হবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন মেরাজে, তাকে দেখানো হয়েছিল অনেক কিছু দৃশ্য, তার মধ্যে একটা দৃশ্য ছিল এক ব্যক্তির জবানকে কাটা হচ্ছে, এক ব্যক্তির জিহ্বাকে কাটা হচ্ছে, আবার জুড়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, এরা কারা? তো তাকে জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের বক্তা, যারা বক্তব্য করে বেড়াবে আর মোটা মোটা টাকায় কামাই করবে, বক্তব্য দেবে, নিজেরা তো এক আমল করবে না, তারপরে মিথ্যা কাহিনী জুড়ে সুর তুলে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এরা। একটা স্বাভাবিক কথা বলতে গেলে যতক্ষণ সময় লাগে, আর সুর দিয়ে বলতে গেলে তার থেকে বেশিক্ষণ সময় লাগে। এদেরকে যদি আপনি বক্তব্যে আনেন, তাপি কোরআন হাদিসের কথা তো আপনার চারানা পাবেন, আর বারোয়ানা কি পাবেন? অমুক পীর করে গিয়ে, কে কি করে গিয়েছে, অমুক অলি কি করে গিয়েছে, আমার বাপ চৌদ্দ পুরুষ কি করে গিয়েছে, আমার নানা কি করে গিয়েছে, আমার খালু কি করে গিয়েছে, এই সমস্ত কাহিনীতে ভরপুর করে অর্ধেক সময় কাটিয়ে দেবে। তারপরে মাঝে মাঝে সুর তুলবে, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা, যেটার কোনো অস্তিত্ব নাই। 56টা হাদিস গ্রন্থ চ্যালেঞ্জ করলাম, 56টা হাদিস গ্রন্থের মধ্যে কোন হাদিস গ্রন্থের মধ্যে যে দরুদটির কোনো অস্তিত্ব না সেই দরুদ পড়বে, আর মাঝে মাঝে শিয়ালের মতো হাঁক দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাই বলবে, লা ইলাহা বলবে ইল্লাল্লাহ, এই বলে বলে শুধু সময় কাটাতে শেখে, কোরআন হাদিস তো জানেই না। আর এরাই আবার সমাজের চারিদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে অনেক কিছু মশলা মশাইল নিয়ে, আর দোষারোপ করে কাদের? যে এরা কম আমল করে, আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীরা আমল করে না। আরে যতটুকু আমরা পাবো ততটুকু আমলই যথেষ্ট, বাড়তি আমলের প্রয়োজন নাই। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছিল অনেক দূর থেকে, অনেক দূর থেকে সেই ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা অনেক দূরে থাকি, অবস্থান করি, তো বারবার আসা সম্ভব নয়, আপনি আমাদেরকে এমন কিছু বলে দিন যেগুলো আমি সমাজের কাছে গিয়ে বলবো এবং যার উপরে আমল করব। তো তখনও হজ ফরজ হয়নি,
তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন, তারপরে রমজান মাসের রোজার কথা বললেন। সেই ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, এই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আরো কিছু কি নামাজ আমি পড়তে পারি? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু নফল তুমি এর মধ্যে পড়তে পারো। তো রোজা ছাড়া, ফরজ রোজা ছাড়া কি আরো রোজা রাখতে পারি? তিনি আদেশ দিলেন, হ্যাঁ তুমি রাখতে পারো, ফরজ রোজা ছাড়া সাধারণ নফল রোজা তুমি রাখতে পারো। তো সেই ব্যক্তি বলল, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যেটা বলেছেন তার থেকে কমও করব না, তার থেকে বেশিও করব না। বলে সেই ব্যক্তি চলে যাচ্ছে। অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে পাও তাহলে ওই ব্যক্তিকে দেখে নাও যে চলে যাচ্ছে, সে যদি নিজের কথায় সত্য হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি। যতটুকু পাওয়া যাবে ততটুকুই কাজ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের থেকে আগে বেড়ে যেও না, নিজে থেকে কাজ সৃষ্টি করে নিয়ে ওটা ইবাদতের অন্তর্ভুক্ত করে নিও না, যেটা আল্লাহ বলেনি সেটা তোমরা করবে কেন? যেটা তোমার রসুল তোমাদেরকে শিক্ষা দেয়নি, রসুল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, তুমি করবে মানে? তুমি করা মানে সেটা হচ্ছে রসুলের অপমান। মানে রসুল জানতো না আমি করবো, আমি সৃষ্টি করেছি, রসুল নিজের জন্মদিন পালন করেনি, তো কি হয়েছে? সবাই নেতাদের জন্মদিন পালন করে, আমার নেতা আমার রসুল তার জন্মদিন পালন করতে হবে না? তো রসুল করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, যে সাহাবায়ে কেরামদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অনুগত হিসেবে দেখা গিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বসে যাও, তো কষ্ট সহকারে সেই ব্যক্তি একটা পা বাইরে একটা পা ভেতরে এমন অবস্থায় বসে গিয়েছে, অত কষ্ট নিয়ে। তো তারা করলেন না জন্মদিন পালন, আর এরা করবে জন্মদিন পালন। তো এরা আবার দিনের জন্য বেশি দরদি দেখা যায়, আবার কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাকে বলা হয়, ইয়া মানে কি? সম্বোধন করতেই পারেন না আপনি, আপনার সম্মুখে যে আছে তাকে বলবেন ইয়া, হে, তিনি তো মারা গেছেন, তিনি তো কবরে আছেন। ডাক্তার জাকির নায়েকের একটি কথাকে একটি রোগকে ধরে তারা একে একে পদভ্রষ্ট করতেছে, সমস্ত মসজিদ আমি নিজে কানে খুতবা শুনেছি তাদের, ওই গত প্রাপ্ত বলছিলেন না তাবলিগ জামাতের বিষয়ে, তো তাবলিগ জামাতের মসজিদে মসজিদে ঘোষণা হতো ডাক্তার জাকির নায়েকের ভাষণ শোনা হারাম। আরে তোমরা ডাক্তার জাকির নায়েকের যে জুতো আছে তার নিচে যত কাঁকড় আছে তার একটা কাঁকড়েরও তুলনা নয় তোমার, তোমরা তো অজ্ঞ জাহেল, সে দুনিয়ার কিতাব পড়ে চুকে আছে। কারণ ডাক্তার জাকির নায়েক বলেছিল তাবলিগ জামাত সম্পর্কে, যাকে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এটা একথা বলেছিলেন যে তাবলিগ জামাতের যদি প্রমাণ তারা কোরআন হাদিস থেকে দিতে পারে আমি ডাক্তার জাকির নায়েক কালকে তাবলিগে বার হব। আর তালাকের মাসলা মাসাইল নিয়ে এরা তালাকে ফতোয়া দেয় যে তিনবার তালাক 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 বললে তালাক হয়ে গেল, অথচ ডাক্তার জাকির নায়েক কোরআনের উদাহরণ দিয়ে সুরা তালাক আট নম্বর ১ এবং আট নম্বর ৪, সুরা বাকারা আট নম্বর ২৩৯, এগুলো দেখে বলেছেন যে না তালাক তালাক যত বড় বড় লাখ কোটি বললেও এক তালাক, এদের সেগুলো স্বার্থে বেঁধে নেই, যার জন্য জাকির নায়েকেরা শত্রু করে নিয়েছে। অনুরূপী প্রত্যেক এমন ব্যক্তি হচ্ছে এদের শত্রু যারা কোরআন এবং সেই হাদিস ভেজি রেখে অন্য কোনো পথে পা বাড়ায় না, কেবলমাত্র কোরআনের হাদিস যেটা অনুমতি দিয়েছে সেটাই করে, আর কোরআনের হাদিস যেটা অনুমতি দেয়নি সেটা করে না, যারা বিদাতীদের সবচেয়ে বড় শত্রু। আর এরা যাদেরকে যাকে বলে কি বড় পীর, মাথার তাজ বানিয়ে নিয়েছে কিন্তু জানে না সেই বড় পীরের আকিদা কি ছিল, আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানির বই আছে, তাই সেই বইয়ের নাম হচ্ছে বুনিয়াদুত তালিবিন, তিনি সেখানে ৩৩টি ফেরকার ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গিয়েছেন আমার উম্মতে মধ্যে ৭৩ ফেরকা হবে, ৭২টি ফেরকা জাহান্নামী হবে, আর একটি ফেরকা বাদ দিয়ে সেই ৭৩ ফেরকার নাম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই লিখে গিয়েছেন। আব্দুল কাদির জিলানির কিতাবের মধ্যে দেখুন রফুলিয়ালের পরের কথা লেখা আছে, আব্দুল কাদির জিলানির কিতাবের মধ্যে দেখুন জোরে আমিন বলার কথা লেখা আছে, আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলছেন যখন কোনো দলকে দেখবে, যখন কোনো দলকে দেখবে যে তারা আহলে হাদিসদের সমালোচনা করছে তখনই জানবে যে সে হচ্ছে বিদাত। যদি কেউ দেখতে চায় আমার কাছে বুনিয়াদুত তালিবিন রয়েছে, উর্দুতে রয়েছে, বাংলাতে রয়েছে, দেখে দেবো।
গুণিয়াতের দল এখানে পরিষ্কার লেখা আব্দুল কাদের জিলানি লিখেছে, বিদাতীদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা আহলে হাদিসদের কটাক্ষ করে, তারা আহলে হাদিসদের দুর্নাম করে। আরো কিছু লিখেছেন এমন যেগুলো মানুষের কাছে বললে খুব বাড়াবাড়ি মনে হবে। তিনি যে ফিরকাগুলোর কথা লিখেছেন জাহান্নামী হবার কথা, তার মধ্যে পরিষ্কার হানাফিয়া লিখে দিয়েছে। আর না জেনেই তার পূজা করে, না জেনেই তার নামে গজল কত কিছু আবিষ্কার করেছে, তাকে তো আঠারো পরা হাফেজে করিয়ে দিয়েছে মায়ের পেট থেকে। তো জানতে হবে অজ্ঞতার নাম ইসলাম নয়, জানতে হবে তারপরে মানতে হবে, জানতে হবে তারপরে অনুসরণ করতে হবে। জানার নাম ইসলাম, তার সঙ্গে মানার নামও ইসলাম, কিন্তু না জেনে আমল করার নাম ইসলাম নয়। না জেনে আমল করলে পরিষ্কার সূরা বাকারা ১৮৮, সূরা আহজাব ৬৭, ৬৮, ৬৯ এর মতো পরিণতি হতে হবে। অতএব জানতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বলে ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আর এই ফরজটা অবশ্য আপনাকে জানতে হবে, কমপক্ষে কেমনভাবে ইবাদত করতে হবে, কেমনভাবে ইবাদত করা উচিত, কোনগুলো হালাল কোনগুলো হারাম, এই জ্ঞান মুসলমানকে কম্পালসারি রাখতেই হবে। নাহলে কিন্তু আল্লাহ রসুলকে যার জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করা হয়েছে সেই জান্নাত আমাদের নসিব হবে না, ফালতু ঠুকঠুক করা হবে। আর যার জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করা হয়েছে, জাহান্নামের সতর্ককারী হিসেবে প্রেরণ করা হয়েছে, না জেনে আমল করার জন্য, বাড়াবাড়ি করার জন্য, সেই গর্তে পড়তে হবে। অতএব আমাদেরকে জানতে হবে, জানার প্রচেষ্টা করতে হবে, আর জানার জন্য যা কিছু কিছু প্রয়োজন আছে সেগুলোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো পবিত্র কোরআনের সূরা বাকারা ১১৯ কে কেন্দ্র করে কিছুটা খুতবা প্রদান করা হলো, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং জাহান্নামী থেকে জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই যে দাওয়া এবং ইসলাহের কাজ, এর দায়িত্ব কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে দেওয়া হয়েছে, কারণ কোন নবী এবং রসুল আসবেন না পৃথিবীর একদম শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রসুল আসবেন না। একটা যিনি আসবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, তিনি রসুল হয়ে আসবেন না, তিনি বরং এসে উম্মতে মুহাম্মাদির মুহাম্মাদির শরীয়তের অনুসরণ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির মর্যাদা এত বৃদ্ধি করেছেন যে সমস্ত উম্মত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আছে তাদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা এত বেশি যে এরাই সবচাইতে প্রথম জান্নাতে যাবে, জান্নাতে প্রথম প্রবেশ করবে উম্মতে মুহাম্মাদি। মর্যাদার দিক দিয়ে, আমলের দিক দিয়ে সবচাইতে এগিয়ে উম্মতে মুহাম্মাদি, কারণ পূর্বের উম্মতে ৮২ বছর ৮৩ বছর ৮৪ বছরের ইবাদত এদের এক রাতের ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এক রাত যদি লাইলাতুল কদরের ইবাদত করে তাহলে এই উম্মতে মুহাম্মাদি তাদের সমতুল্য নেকি পেয়ে যাচ্ছে। এই উম্মতি মুহাম্মাদির জন্য কত রকম সুযোগ দেওয়া হয়েছে যে এরা যদি দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ বলে সমুদ্রের ফেনা রাশির মতো যদি বাদ হয় সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, এরা যদি দৈনিক সুবহানাল্লাহি অবিহামদিহি পড়ে এদের সমস্ত গোনা ক্ষয় হয়ে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ, দাওয়াতি কাজ, ইসলাহি কাজ করতে হবে। তাবলিগ, তাবলিগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া, পৌঁছাতে হবে কাদের কাছে, তাবলিগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া, পৌঁছাতে হবে তাদের কাছে যাদের কাছে নাই। প্রধান যে তাবলিগের কাজ হচ্ছে সেটা হচ্ছে অমুসলিমদের কাছে দাওয়াতের কাজ। আর আমরা যেটা পাড়ায় পাড়ায় বেশ বেরিয়ে মসজিদমুখী করার জন্য যে প্রয়াস করা হয়, যেটা হয় না করতে হবে, সেটা হচ্ছে ইসলাহি কাজ। মুসলমানরা, মুসলমানদের বাড়িতে বাড়িতে কুরআন আছে, মসজিদে মসজিদে কুরআন আছে, মসজিদে হাদিস আছে, মাদ্রাসায় হাদিস আছে, লোকের বাড়িতে বাড়িতে ইসলামী কিতাব আছে, সেগুলো পাঠ করার পরেও কুরআন হাদিসের বর্ণনা করা সত্ত্বেও তারা ইসলাম থেকে দীন থেকে গাফিল হয়ে আছে, এদেরকে সংশোধন করতে হবে, সংশোধিত করতে হবে। এটা হচ্ছে ইসলাহি কাজ, এটা মোটেই দাওয়াতি কাজ নয়।
দাওয়াতি আসল কাজ হচ্ছে অমুসলিমদের কাছে গিয়ে কোরআনের বাণী পৌঁছে দেওয়া, অমুসলিমদেরকে ইসলামের দিকে ডাকা, এটাই হচ্ছে দাওয়াতি কাজ। সেটা অধিকাংশ আলেমও পারে না, একমাত্র ডাক্তার জাকির নায়েক পৃথিবীতে করে বেড়াচ্ছে। তো অন্তত পক্ষে দাওয়াতি কাজ না করতে পারি, ইসলামী কাজ করারও মানসিকতা নিতে হবে। কারণ সমাজ যদি অন্ধকারের গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, সমাজের মধ্যে যারা নেতা আছে তাদেরকে কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কোরআন এবং হাদিসের বাণী যাতে প্রচার করা হয়, কোরআন এবং হাদিসের বাণী যাতে মানুষের কাছে শিক্ষা দেওয়া হয়, সেই রকম পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যা যা করণীয় আমাদের বসে সেগুলো করতে হবে। আর এর জন্য বলা হয়েছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নার, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের ভালোর জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ করা, আর মন্দ কাজ হতে নিষেধ করতে হবে সঙ্গে সঙ্গে। শুধু ভালো কাজের আদেশ করলে হবে না, যেমন তাবলীগ জামাত করে নামাজ পড়ো, পেশাব করে পানি না নাও নামাজ পড়তে চলো, ঘাড় ধরে মসজিদে নিয়ে চলে গেল, নামাজটা কিভাবে পড়বে, যেমন ভাবে পড়ো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে নামাজের জন্য, অন্য কোন আমলের জন্য বলেননি যে আমি যেমন করি তোমরা তেমন করো, খাস করে নামাজের জন্য বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে, আমাকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। আর সেগুলো সেই হাদিস দ্বারা পরিষ্কার বর্ণিত হচ্ছে। অথচ ওরা বলছে যেমন পারো পারো, যেমন করে পারো নামাজ পড়ো, না এই ইবাদত কবুল হবে না। বরং সহিহ বুখারী মুসলিমে অন্য অন্য অনেক হাদিস রয়েছে যেগুলো রয়েছে যে মুসলিম হচ্ছে তারা, ইমান আনার পরে মুসলমানদের থেকে রক্ষা পেয়ে গেল তারা, যারা আমাদের মতো কালমা পড়ে, যারা আমাদের মতো ইমান আনে এবং যারা আমাদের মতো নামাজ পড়ে। কার বাণী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমাদের মতো ইমান আনে, যারা আমাদের মতো নামাজ পড়ে, তারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে মুমিন। অতএব কোরআন হাদিসকে জানতে হবে, মানতে হবে, আর নামাজ পড়তে হবে পরিষ্কার ভাবে, সেই ভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার বর্ণনা সেই হাদিস দ্বারা আমাদের কাছে পৌঁছেছে, সেইভাবে নামাজ পড়তে হবে। আর ভালো কাজের আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজ থেকে মন্দ কাজগুলোকে কিভাবে দূরীভূত করা যায় সেই প্রচেষ্টা করতে হবে। আর এই প্রচেষ্টা যদি না করা হয় তাহলে কিন্তু ওই খায়রু উম্মা উম্মতি মুহাম্মাদী, যে সর্বশ্রেষ্ঠ উম্মা, এর শিরোপা আপনি নিয়ে কালকে আমাদের দিনে উঠতে পারবেন না। আর এর শিরোপা যদি উঠতে নিয়ে না উঠতে পারেন তাহলে কিন্তু সেই মর্যাদা নিয়ে উঠতে পারবেন না। আর তার জন্য কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন হতে হবে। অতএব আমি বারবার একই কথা বলছি যে পবিত্র কোরআনের আয়াত পড়লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও রয়েছে, সহিহ মুসলিম হাদিস 7348, অজ্ঞতার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া। যে যা বলছে চোখ বুঝিয়ে সেগুলো শোনা, কান দিয়ে শোনা, চোখ বুঝিয়ে সেগুলো অনুসরণ করা, সূরা আযাব আয়াত 7768 সেই অনুসরণ করতে হবে। সেরকম থেকে যেন আমরা বাঁচতে পারি, যেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারি, আর সেই প্রচেষ্টা যেন আমরা করতে পারি। আমাদের ভেতরে কোরআন এবং হাদিসের আমল ব্যতিরিক্ত যত রকম আমল আছে সেগুলো যেন আমরা দূরীভূত করতে পারি। এই সুমতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আমিন। আফরু দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমাদের সময় পরিবর্তন হচ্ছে, ইসলাম নামাজ 5টা 15 আজান হবে, 5টা 15 আজান হবে, 5টা 15 আজান হবে, 5টা 15 আজান হবে।